হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু খেল দুনিয়া। নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকলো আজ যুবভারত ক্রীড়াঙ্গনের সামনে। মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল সমর্থকরা ডার্বি বাতিলকে কেন্দ্র করে তারা কিন্তু আজকের পথে নেমেছিল সে তার প্রতিবাদে, এবং সেই প্রতিবাদ কিন্তু নজিরবিহীনভাবে এত লোকের সমাগম হয়েছে সেটা কিন্তু এর আগে কখনো কলকাতা ময়দান দেখেনি। তো অন্যান্য বিভিন্ন কারণে হয়তো অনেক সময় অনেক সমর্থকরা একসাথে এসছেন, তবে এই কারণের জন্য যে সমর্থকরা এককাট্টা হতে পারে এরকম সমাজে একটা ঘৃণ্য কাজ হয়েছে, তার প্রতিবাদ করে তার জাস্টিস চেয়ে লোক এসছে এবং তা এবং ডার্বিকে যে ক্যান্সেল করা হয়েছে তার প্রতিবাদেও কিন্তু প্রচুর মানুষ এসছে। তো সব দুয়ে দুয়ে মিলেমিশে এক হয়ে গেছে এবং সেখানে কিন্তু মোহনবাগান, ইস্ট বেঙ্গল এবং মোহামেডান স্পোর্টিং সর্বোপরি ফুটবল লাভার্স যারা খেলা ভালোবাসে তারা কিন্তু প্রত্যেকে এসে সেখানে হাজির হয়েছে। তো এই ঘটনায় এর আগে কলকাতা ময়দান কখনো দেখেছে কিনা সন্দেহ রয়েছে, এবং সেখানে কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে দু দলের সমর্থকরাই কিন্তু লড়াই করেছে এবং পুলিশের বিরুদ্ধে তারা কিন্তু স্লোগান দিয়েছে, পুলিশ তাদেরকে অকথ্য অত্যাচার করেছে। তোমরা দেখে থাকবে বিভিন্ন নিউজ চ্যানেলে সেখানে দেখিয়েছে যে পুলিশ তাদেরকে কিন্তু ধরপাকড় করেছে, কিছু মানুষকে অ্যারেস্ট করেছে। তো এইগুলো কিন্তু হওয়া উচিত না, তারাও তো শান্তিপূর্ণ একটা আন্দোলন করতে গেছিলো, তারা যে কোথাও ডিস্টার্ব করেছে কারুকে, কারুর ক্ষতি করেছে তেমনটা তো নয়, তারা কিন্তু একটা আন্দোলন করতে গেছিলো সেটারও কণ্ঠরোধ করার চেষ্টা করেছে পুলিশ। এবং যে পুলিশ খেলার জন্য পুলিশ দিতে পারেনি, যে পুলিশ প্রশাসন যে পর্যাপ্ত পুলিশ দিতে পারবে না বলে যে খেলা বাতিল করেছে, সেই পুলিশই আজকে তার দ্বিগুণ মাত্রায় কিন্তু ছিল এই প্রতিবাদকে রোধ করার জন্য। তো এটাই সব থেকে হাস্যকর বিষয়। তো খেলাটা তো ইজিলি তারা করাতেই পারত, যে এই খেলার জন্য এত কিছু, যে খেলার জন্য এত মানুষ জড়ো হয়, যে খেলাকে কেন্দ্র করে এত মানুষের আবেগ রয়েছে, তো সেই খেলাকে বন্ধ করার বা সেই খেলাকে থামিয়ে দেওয়ার কি মানে? তো শুধু যুবভারতী ক্রীড়াঙ্গন নয়, তোমরা যদি দেখে থাকো শহরের অন্যান্য জায়গাতেও কিন্তু মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল এবং মোহামেডান স্পোর্টিং সমর্থকরা কিন্তু এক হয়েছে এবং তারা কিন্তু এক হয়ে তারা প্রতিবাদ জানাচ্ছে। এতদিন আমরা দেখে এসেছি গ্যালারিতে দুই পক্ষ একদম শত্রুপক্ষ হয় এবং দুজন দুজনকে কিন্তু একদমই সহ্য করতে পারে না, খেলার মাঠে প্রচণ্ড তাদের মধ্যে রেষারেষি থাকে। তো সেই রেষারেষি আজকে ছাপিয়ে বন্ধুত্বের একটা সম্পর্ক তৈরি হয়েছে এবং দু দলের সমর্থকরা কিন্তু একযোগে প্রতিবাদ করেছে এবং একে অন্যকে সাহায্য করেছে। এটা কিন্তু একদমই নজিরবিহীন ঘটনা। তো অনেক সমর্থকরাই আজকের হাজির ছিল, তারা কিন্তু শুধুমাত্র ফুটবল ভালোবাসে, তারা তাদের ক্লাবকে ভালোবাসে, তাদের ক্লাবের পা থেকে যদি ফুটবল কেড়ে নেওয়া হয় সেই ক্লাবের ফুটবল বন্ধ করে দেওয়া হয়, এরকম বিশ্বের ঐতিহ্যবাহী যে ডার্বি, সারা বিশ্বে পরিচিত মোহনবাগান ইস্ট বেঙ্গল ডার্বি, সেই ডার্বি যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে তো সমর্থকরা একজোট হবেই। তো তোমরা তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিও, তোমরা কে কে আজকের প্রতিবাদে গেছিলে এবং এই প্রতিবাদ সম্পর্কে তোমাদের মতামত কী সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও।